হযরত যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা বাবাজি রওনা করেছে সফরে যাবে, একজন সফর সঙ্গী না নবীর সুন্নত, উনি একজন সফর সঙ্গী লইয়া রওনা করেছে। বাবাজি রাস্তায় মদ্যকানে রেস্ট নেওয়ার জন্য একটা গুহার ভিতর ঢুকে শুয়ে গেছেন। গুহার ভিতর ঢুকে কি দুজন শুয়েছে। হযরত যায়েদের ঘুম যখন ভেঙে গেল, ঘুম থেকে উঠিয়া দেখে তার হাত বাঁধা, পা বাঁধা, দেখেন পাশে তার সফর সঙ্গী দাঁড়ানো। বলেন, তুমি তো আমার সফর সঙ্গী, তুমি কেন আমাকে এইভাবে হাত পা বাঁধলা? কো আমি মুসলমান না, আমি মুনাফেক, তোমাদের বাসায় দে মুনাফেক বলে, আমি সেই মুনাফেক, এই জন্য তোমার হাত পাও বেঁধে ফেলছি। নাউজবিল্লাহ বলবেন না। হযরত যায়েদ বলে, রে আমার সফর সঙ্গী, আমার হাত পাও বাঁধিয়ে আঘাত করলে তোমার লাভ কি? মুনাফিক বলে, যায়েদ, তোমার নবী তোমারে ভালোবাসে, তোমার নবী তোমাকে ভালোবাসে, তোমার যদি আঘাত করি তোমার নবী কষ্ট পাবে, তোমার নবীদের কষ্ট পাবে, এটাই আমার সফলতা। নাউজুবিল্লাহ কি না, জোরে কর, তোমাকে যদি হত্যা করি রে যায়েদ, তোমার নবী কষ্ট পাবে, এই জন্য আমি তোমাকে হত্যা করব। এমনি হযরত যায়েদ বলে, আগসনিয়া রহমান, আরো জোরে বলে, সাহায্য করো রহমান, সহযোগিতা পাঠাও, আল্লাহর পক্ষ থেকে সাহায্য কামনা করেছি। বাবাজি হযরত যায়েদ ও যখন তরবারি গলায় লাগাবে, এমনি মুনাফিক শুনে বিকট আওয়াজ আসলো, সাবধান মুনাফে। সে গুহার থেকে বের হয়ে আসিয়ে দেখে কেউ নাই, আবার ঢুকছে তরবারি লাগাবে, আবার বিকট আওয়াজ আসলো, সাবধান মুনাফি। তৃতীয়বার আবার যখন গুহায় ঢুকিয়া গলার মধ্যে তরবারি লাগায় দিল গো, আবার বিকট আওয়াজ আসলো, সাবধান মুনাফি। এমনি বের হয়ে আসিয়া দেখে একটা লোক দুনিয়ার ঘোড়ার চেয়ে বড় একটা ঘোড়ার পিঠে বসে আছে, ঘোড়া আসছে, দুনিয়ার মানুষের চেয়ে বড় মানুষ, সবুজ পাগড়িওয়ালা চকচকার অঙ্গান একটা তরবারি, ঘোড়ার পিঠ থেকে নামিয়া একটা আঘাত করে মুনাফিকের গর্দান আলাদা করে দিয়েছি। গুহার ভিতর ঢুকিয়া হযরত যায়েদের হাত পাও বাদ খুলে দিয়েছে। হযরত যায়েদ বলে, ভাই তুমি কে গো, কোথা থেকে এসেছো, আমার হাত পাও এইভাবে খুলে দিলা, এই বিপদের দিনে এত বড় উপকার করলা? ওই লোকটা বলে, আমি হলাম জিব্রাইল। আমিন বলে, যায়েদ রে, তুমি যখন আল্লাহকে রহমান বলে ডাক দিয়ে চল্লা, বলে জিব্রাইল তুমি কোথায় রে, আমার যায়েদ আমাকে রহমান বলে ডাক দিয়েছে, আমি তো আর দেরি করতে পারি না, যা তাড়াতাড়ি করে যা, আমার যায়েদকে রক্ষা কর। জিব্রাইল বলে, ভাই আমি দেখলাম, আমি সিদরাতুল মুনতাহায় থাকতে তোমার গর্দান কেটে দিবে, প্রথম ধমকটা সিদরাতুল মুনতাহার থেকে আমি দিয়েছি, আমার ধমকে সে আঘাত ছেড়ে দিয়েছে, বের হয়ে আসছি, দ্বিতীয় ধমক প্রথম আসমান থেকে দিয়েছি, তৃতীয় ধমক গুহার কিনারে আসিয়া দিয়েছি। তাহলে রহমান নামের বরকত কম না বেশি, জোরে বলে, আর রহমান নামের গুণ দিয়া হাসে মাঠে দুনিয়ায় আল্লাহ বিচার করে। এই রহমান নামের গুণে গো মুসলমানের কে তো বৃষ্টি হয়, হিন্দুর কে তো বৃষ্টি হয়, যারা আল্লাহকে ডাকে তার জমিনও বৃষ্টি হয়, যারা ডাকে না তাদের জমিনও বৃষ্টি হয়, যারা আল্লাহকে মানে না তাদের জমিতে দান হয়, যারা আল্লাহকে মানে তার জমিতে দান হয়, যারা আল্লাহকে ডাকে তাদেরকে আল্লাহ সন্তান দেয়, যারা ডাকে না তাদেরকেও সন্তান দেয়। রহমান হলো হাম, রাহিম হলো খাস, রাহিম কিন্তু সকলকে দয়া করে না, রহমান সকলকে দয়া করে।
রাহিম কিন্তু সকলকে দয়া করে না, আল্লাহর এক নাম রহমান আর এক নাম রাহিম। রহমান কিন্তু সবকে দয়া করেন, বেঈমানকে করেন, মুসলমানকে করেন, যারা ডাকে তাদেরকে করেন, যারা ডাকে না তাদেরকে করেন। বাবা জি আল্লাহকে যারা ডাকে তাদেরকে দে, ফেঈমানকেও বেঈমানকেও খাওয়াইছে, ফেরাউনকে খাওয়াইছে, মুসারেও খাওয়াইছে, হামানকে খাওয়াইছে, কারুনকে খাওয়াইছে, যত জানে মেশেছে সকলকে খাওয়াইছে। আজও যারা জালেম আছে তাদেরকেও খাওয়াইতেছে, মুমিন যারা আছে তাদেরকে খাওয়াইতেছে। তিনি কে জানেননি, তিনি হলেন রহমান। তিনি হলেন কি, জোরে কন। আর রাহিম কে জানেননি, আল্লাহ নিজে রাহিম হবেন কখন জানেন, হাশরের ময়দানে আল্লাহ বলেন সেদিন সকলকে দয়া করব না, আমি আল্লাহ রাহিম নামের বিচার করব, রাহিম নাম দিয়া আমি আল্লাহ যারা আমাকে মেনেছে তাদেরকে জান্নাত দিব, যারা মানে নাই আমি আল্লাহ জাহান্নাম দিব। সেদিন আমি খাস বিচার করব, হাম দয়া করব না খাস দয়া করব, যারা আমাকে মেনেছিল তাদের কি দয়া করব, যারা মানে নাই তাদেরকে আমি দয়া করব না রে। রহমান দয়ালু, সব সময় করতেছে করতেছে করতে থাকবে, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন, রহমান কে জানেননি, কুরআন শিখাইছে যিনি, আরো জোরে বলে যিনি কুরআন শিখাইছে গো তিনি হলেন রহমান। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আল্লাহ কি কইছে, কুরআন শিখাইছে মানুষ বানাইছে। আল্লাহ বলতে বলতো আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কুরআন, আল্লাহ বলতে পারতেন রহমান যিনি মানুষ বানাইছে তিনি, কোরআন শিখাইছে যিনি, না না আল্লাহ আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, রহমান তিনি, কোরআন শিখাইছে যিনি, মানুষ বানাইছে তিনি। আরো জোরে ক বাবাজি, স্বাভাবিকভাবে আমি জন্মগ্রহণ করার পরে কোরআন শিখেছি, আগে আল্লাহ আমাকে মানুষ বানাইছে তারপরে আমি কোরআন শিখেছি, আল্লাহর বলার ভঙ্গিতে আল্লাহ বলেন না আগে আমার কোরআন শিখাইছে তারপরে মানুষ বানাইছে। তাফসিরওয়ালারা বলেছেন মানুষ আবার দুই প্রকার, এক প্রকার মানুষ গুণওয়ালা আর এক প্রকার জন্মগত মানুষ, আর একটা গুণগত মানুষ, জন্মগত মানুষ গুণগত মানুষ দুইটার মধ্যে পার্থক্য আছে। বাবাজি জন্মগত মানুষ হতে গেলে আলিফ বা তাসা পড়া লাগে না, কোরআন শিখা লাগে না, এ বি সি টি শিখা লাগে না, ও আর সি পড়া লাগে না, কারো কাছে কোনো শিখা লাগে না, জন্মগত মানুষ কিছু শিখা লাগে না, না শিখেই সে মানুষ তাকে, কথা বলেন ঠিক কি না। আর গুণওয়ালা মানুষকে জানেননি, আল্লাহ দেখার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আল্লাহ বলেন তোকে আমি প্রথম জন্মগত মানুষ হিসাবে পাঠাইলাম, জন্ম হওয়ার পরে বড় হওয়ার পরে যখন কুরআন শিখবে তখন আমি তোকে গুণওয়ালা মানুষ বানায়া দিব। বাবাজি একজন হিন্দুর ঘরে সন্তান মুসলমানের উপর জন্মগ্রহণ করে, খ্রিস্টানের ঘরে বাচ্চা মুসলমানি নিয়ে জন্মগ্রহণ করে, নাসারার ঘরে সন্তান মুসলমানের উপর জন্মগ্রহণ করে, বাবাজি বৌদ্ধর ঘরে সন্তান মুসলমানের ঘরে জন্মগ্রহণ মুসলমানি নিয়ে জন্মগ্রহণ করে, মুসলমানের সন্তান মুসলমানি নিয়ে জন্মগ্রহণ করে, একজন বৌদ্ধ তার সন্তান যখন বড় হয় তাকে বৌদ্ধ ধর্ম শিক্ষা দিয়ে বৌদ্ধ বানায় নেয়, একজন হিন্দু তার বাচ্চা যখন বড় হয় তখন হিন্দু ধর্ম শিখাইয়া তাকে হিন্দু বানায় নেয়, একজন খ্রিস্টান তার বাচ্চা যখন বড় হয় তখন খ্রিস্ট ধর্ম শিখাইয়া তাকে খ্রিস্টান বানায় নেয়, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ বলেন আমি কোনো বাচ্চাকে কোনো বান্দাকে জাহান্নামী বানায় পাঠাই না, মুসলমানের উপর পৃথিবীতে পাঠাই রে, আর যখন তোর বিবেক হয় বড় হয় তোর বাবারা তোকে জাহান্নামের দিকে নিয়ে যায়, ও মুসলমান তোমার সন্তানকে তুমি মুসলমানি শিখে মুসলমান বানাতে হবে, মুসলমানের উপর অটল রাখতে হবে, মুসলমানি শিখাইতে হবে, না শিখিয়া মুসলমানের সন্তান এখন মুসলমানি শিখায় না, বেইমানের অপকর্ম শিখায়।
কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তান মুসলমানই শিখায় না, বেঈমানের অপকর্ম শিখায়। বেঈমানে যেই পথে চলে সেই পথে চালায়। ছোট্ট বাচ্চা জানে না কিভাবে চুল কাটতে হয়, ইন্দুর আর বান্দরের মতন বাবা চুল কাটায়। কথাখন ঠিক কিনা? বাবা যে ইন্দুর আর বান্দর যেমন চুল কাটে কি নাকি কত খেলোয়ার চুল কাটে, সে নাকি খেলোয়াড়ের অনুসারে এই জন্য চুল কাটে। কথা বলেন ঠিক কিনা? পায়ে ধরে বলি, ও বাবাজি এরকম চুল কাটিও না, বাবাজি দাজ্জালের ক্যাডার বাহিনী থাকবে 70,000 ব্যক্তি, দাজ্জালের ক্যাডার বাহিনী থাকবে 70,000 ইহুদি, আর ইহুদিদের সিমটম কিতাবের মধ্যে লাগছে তাদের মাথার চুল এরকম ইন্দুর বান্দরের মতন হবে, এদের চুলের কাটিং এক একটার এক এক রকম হবে। এটা দাজ্জালের উত্তর শরীর চুল হতে পারে, কোনো মুসলমানের মাথা এরকম কাটতে পারে না রে। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমানের ছেলে এইভাবে চুল কাটতে পারে না, ওই মুসলমান এত ডিজাইনের চুল কাটছে এই জন্য টুপি মাথায় দেয় না রে। কথা বলেন ঠিক কিনা? আমি বায় ধরে বলি, এইরকম হবে না, ও মুসলিম যত জনতা ভালো করে শুনে নাও, এই জন্য জন্মগত মানুষ হতে গেলে, কারণ জন্মগত মানুষ গুণওয়ালা মানুষ মনে করিও না কথা বলতে পারো, এই জন্য জন্মগত গুণগলা মানুষ কথা বলা মানুষের গুণ না। কথা বলেন না? গুরু ভাত আর বাসায় কথা বলতে পারে, আওয়াজ করতে পারে কি না? আওয়াজ করা শুধু মানুষের গু, গরু ছাগল বলতে পারে। বন্ধনে আমার বাচ্চা জন্ম দেওয়া মানুষের গুণ না, বলদ বাচ্চা জন্ম দিতে পারে, ছাগলও দিতে পারে, গরুও দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? বাবাজি মেরা ভেড়াও বাচ্চা জন্ম দিতে পারে রে বাবাজি। ও বাবাজি খাওয়া দাওয়া কর মানুষের গুণ না, গরু ছাগলও খাওয়া দাওয়া করতে পারে, হাঁটা চলাফেরা মানুষের গুণ না, গরু ছাগলও হাঁটা চলাফেরা করতে পারে। মানুষ হলো ওই ব্যক্তি জীবন যে কোরআনের প্রতি জীবন চালাইছে, সে হলো মানুষ। ওই মানুষের কথা আল্লাহ কইছে, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখেই যিনি মানুষ বানাইছে তিনি। একটা লোক ছিল মদকু, কিন্তু আমি বসলাম দি বললাম যে আপনারা বসছেন হতে রুসিলা বাবার কবর মাফ হয়ে যেতে পারে। মদকুর ছিল হারামকুর, তার বিবির পেটে ছিল সন্তান, মৃত্যুসজ্জার সময় বিবিকে বলে আমি মরে গেলে আমার যে সন্তান হবে তাকে আলেম বানাইস। লোকটা মরে গেছে, তার বিধবা বিবির ঘরে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে। কি সন্তান? ছেলে সন্তান। যখন কথা বলতে শিখছে তার মা তার লইয়া হুজুরের কাছে নিয়ে গেছে, যখন বড় হয়েছে হাঁটতে পারে মক্তবে নিয়ে গেছে। মক্তব আছেনি আপনাদের এলাকায়? শহরে নাই তো না, আপনাদেরই কেন থাকতে পারে, কিন্তু আমাদের শহরে মক্তব এখন আর, এখন কেজি নামের ফাজি স্কুল চালু হয়েছে। কথা কনা মাকের গুসল আর কে রুজু, সকালবেলা বাচ্চা নিয়ে দৌড়ায় কিন্তু ইংরেজিতে কথা বলতে পারে, কিন্তু বাচ্চা কালেমা পড়তে জানে না। কথা বলেন না? জোরে বলে, ইংরেজিতে কথা বলতে পারে কালেমা পড়তে না। কি টান্ডা আর শীত, কের রুজু আর কের গুসল আর কের নামাজ, বেচারা খুব বাচ্চা নিয়ে যাচ্ছি। কথা বলে ধরে বলে, আরে একাডেমি দিয়ে কি গপ, সব মহিলা একে দিয়ে আমার জামাই কইছে দুনিয়ার সব গপ শেষ। কথা বলে বন্ধনে আমার এই বাচ্চা নিয়ে যখন মক্তবে ভর্তি করে দিয়েছে, হুজুর শুরুতে বলেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার আল্লাহ বলে, জিব্রিল এই শিশু বাচ্চার বাবার কবরে আগুন জ্বলতেছে জাহান্নামের আগুন, আর তার সন্তান কচি জবানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আমার নাম জপেছে রে, আমার কাছে পানাহ চেয়েছে, আমি আল্লাহ তার সন্তানই আউযু বিল্লাহ পড়ার কারণে তার বাবার কবরটা কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে দিলাম। তাহলে বসে পড়ুন, লাভ হবে।
লাভ হবে কি না? বসে পড়লে লাভ হবে। অত এর সুইলায় জীবনের কোনো মাপ হতে, আপনি যখন বসবেন, আপনি মরে গেলে আপনার সন্তান বসবে। আগের হাল যেদিকে মানুষ কো আঞ্চলিক ভাষায় পিসের হালও সেই দিকে যায়, কথা বলেন না? হ্যাঁ, না রাগ করতেছে? গ্রাম দেশে গরম বাতে বিলাই বেজার, হক কথায় হাম্মক বেজার। হ্যাঁ, হক কথা শুনলে হাম্মক। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কুরআন শিখাইছে যিনি, মানুষ বানাইছে তিনি, কথা বলার শক্তি দিয়েছে তিনি, তিনি হলেন আমাদের রহমান। চিল্লায় বলেন আল্লাহু আকবার। রহমানকে জানেননি যে রহমান নাম ধরে ডাক দিলে আল্লাহ কো আমি দেরি নাই, সাথে সাথে তোর দোয়া আমি কবুল করি রে। কারো নাম যদি আব্দুর রহিম, তাকে যদি রহিম বলে ডাক দেন গুনাহ হবে, বাবাজি কবিরা গুনাহ হবে। কারো নাম যদি আব্দুর রহমান হয়, শুধু রহমান বলে নাম ধরে ডাক দিলে শিরিক হবে। কারণ রহমান নামটা আল্লাহর জাতি নামের ক্ষমতা রাখে, এই জন্য তাকে ডাকতে হবে আব্দুর রহমান ভাই, আব্দুর রহিম ভাই। আমরা কো রহমান ডাকে কি না? জোরে কয়, আর বিটলায়া কয়, এটা আমি বলবো না, আর বিটলায়া কয় না, কইলে তো তুই জবাব দিস না বেটা, কথা কয় না। বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে, রহমান নামের এত বরকত, যদি রহমান বলে ডাক দেন, এই শিশু বাচ্চার বাবার কবরে আগুন জ্বলতেছে, জাহান্নামের আগুন, আর তার সন্তান কচি জবানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমার নাম জপেছে রে, আমার কাছে পানাহ চেয়েছে, আমি আল্লাহ তার সন্তানই আউযু বিল্লাহ পড়ার কারণে তার বাবার কবরটা কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে দিলাম। তাহলে বসে পড়ুন, লাভ হবে। লাভ হবে কি না? বসে পড়লে লাভ হবে। অত এর সুইলা জীবনের কোনো মাপ হতে, আপনি যখন বসবেন, আপনি মরে গেলে আপনার সন্তান বসবে। আগের হাল যেদিকে মানুষ কো আঞ্চলিক ভাষায় পিসের হালও সেই দিকে যায়, কথা বলেন না? হ্যাঁ, না রাগ করতেছে? গ্রাম দেশে গরম বাতে বিলাই বেজার, হক কথায় হাম্মক বেজার। হ্যাঁ, হক কথা শুনলে হাম্মক। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কুরআন শিখাইছে যিনি, মানুষ বানাইছে তিনি, কথা বলার শক্তি দিয়েছে তিনি, তিনি হলেন আমাদের রহমান। চিল্লায় বলেন আল্লাহু আকবার। রহমানকে জানেননি যে রহমান নাম ধরে ডাক দিলে আল্লাহ কো আমি দেরি নাই, সাথে সাথে তোর দোয়া আমি কবুল করি রে। কারো নাম যদি আব্দুর রহিম, তাকে যদি রহিম বলে ডাক দেন গুনাহ হবে, বাবাজি কবিরা গুনাহ হবে। কারো নাম যদি আব্দুর রহমান হয়, শুধু রহমান বলে নাম ধরে ডাক দিলে শিরিক হবে। কারণ রহমান নামটা আল্লাহর জাতি নামের ক্ষমতা রাখে, এই জন্য তাকে ডাকতে হবে আব্দুর রহমান ভাই, আব্দুর রহিম ভাই। বাবাজি মানুষের রূপে মানুষ হলে মানুষ হয় না, চতুষ্প জানোয়ারের চর খারাপ হয়, কথা বলেন না? ডাক্তার আহমদ শরীফের নাম শুনছেন? ডাক্তার আহমদ শরীফ শুনছেন অনেকে, যারা শিক্ষিত মানুষ শুনছেন। এই ডাক্তার আহমদ শরীফ মরে যাওয়ার আগে ওসিয়ত করেছিল, আমি মরে গেলে আমার গোসল দিও না রে, নাউজুবিল্লাহ হতেন না কো, আমি মরে গেলে তোমরা কাফন পরায়ও না, আমি মরে গেলে কবর খুঁদিও না, আমি মরে গেলে জানাজা পড়িও না রে। নাস্তিক কি? নাস্তিকটা পুরা পাগল তো, নাস্তিকটা কি? আর যত বেশি নাস্তিক হয়েছে, কোনো মূর্খ মানুষ না, যত শিক্ষিত মানুষ, শিক্ষিত হইলে বেশি তার সিরে মাতে না, কথা কনা? শিক্ষিত মানুষের কি?
তার বেশি সিরে কইতে পারে না হুজুর, এটা কি তা কোয়া? এই শিক্ষিত মানুষের তার সিরে কেমনে সিরে তো মাঝে মাঝে সিরে মাঝে মধ্যে, একটা গল্প খুবই ভালো লাগবে। এক শিক্ষা অফিসার গেছিল এক শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শন করার জন্য, তো এক ক্লাসরুমে ঢুকিয়া কয়, এখন তোমাদের কোন ক্লাস রে? ছাত্ররা কয়, এখন অঙ্কের ক্লাস। কের ক্লাস? কত ভালো সময় আইসি, তো একটা অঙ্ক করো। সবাই কাগজ কলম রয়েছে, বলেন স্যার কী অঙ্ক করবো? ক তোমাদের গেট থেকে তোমাদের ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লাগছে, বলো তো আমার বয়স কত? বুঝছেন না আপনারা, স্কুলের গেট থেকে ক্লাসরুমে আসতে 10 মিনিট সময় লাগছে, বলছে তার বয়স কত অঙ্ক করে বার করতো? কী অঙ্ক করতো? ঘোড়ার ডিম। কাগজ আর কলম ফালায় সবাই বসে রয়েছে, কাগজ আর কলম ফালায়া বসে রয়েছে। দেখবেন যারা ক্লাসে পড়েছে, ক্লাস করেছেন, প্রত্যেক ক্লাসে কিছু পণ্ডিত পোলাফান থাকে, তাহে না নেই স্পেশাল কিছু পণ্ডিত মার্কা থাকে, কিছু আগে আগে মাথে আগে আগে কথা কয়, আগে আগে লেখে। একটা কো স্যার হে বেজন আঁকাইতেছে, তে একটু কেউ কথা কয় না। হে কো স্যার আমি করছি। কো তুই করছ? ক আমার বয়স কত? কো স্যার আপনার বয়স 60। আন্তাজি কইছে লাগি গেছি। কি কইছে আন্তাজি? কইছে লাগিয়েছে। তো অফিসারে কো অঙ্ক করতে তো সূত্র লাগে, কোন সূত্রে অঙ্ক করছ? কো স্যার বিনা সূত্র অঙ্ক করি না। অঙ্ক যারা করেছেন, সূত্র ছাড়া কি অঙ্ক করা যায়? সূত্র লাগা। হে কয় সূত্র ছাড়া তো অঙ্ক হয় না, কোন সূত্র অঙ্ক করছ? কো স্যার অবশ্যই সূত্র আছে, বিনা সূত্রে আমি অঙ্ক করি না। ক কী সূত্র? কো আমার বাড়ির পাশে একটা ভাই আছে আধা পাগল, বয়স 30, আমি দেখলাম না পুরা পাগল আপনার বয়স 60, কারণ আধা পাগলের বয়স যদি 30 হয় পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল, কথা করা নাস্তিকটা কি পুরা পাগল। ওই ডাক্তার আহমদ শরীফ মরে যাওয়ার আগে কয়, আমি মরে গেলে তোমরা গোসল করায় না, কাফন পরায় না, জানাজা দিও না, কবর খনন করিও না, এগুলা হলো ধর্ম অন্ধদের কাজ। তার বক্তব্য হলো ধর্ম যুগ অন্ধ, অর্থাৎ ধর্ম পালন করে যারা তারা হলো অন্ধ। সে বলে ধর্ম অন্ধদের কাজ, যারা ধর্ম পালন করে তারা নাকি অন্ধ, আপনারা কোন যারা পালন করে না তারাই হলো আসল অন্ধ। কথা বলেন ঠিক কিনা? এ বাবাদীপ, সে বলল আমি মরে গেলে লাশ তোমরা হাসপাতালে বিক্রি করে দিবা, আমার লাশ কবরের মধ্যে দাফন করিও না। ঠিকই সে মরে যাওয়ার পরে হাসপাতালে দান করে দিয়েছে। আপনারা সুজাতপুরের বাবাজি ইকরামের মুসলমান বল রে, আপনাদের এলাকায় কোনো বলদ মরে গেলে তো আপনারা গোসল দেননি, কাফন দেননি? দেন না তা এক লোক রেখো দেয়, বুঝুন না উল্লা পাল্লা কথা বুঝুন না। দেখুন এক বেড়া কয় কয়, আমরা এলাকার মধ্যে ইসলামও নাই শান্তিও নাই, কি নাই যেরকম ইসলামও নাই, এক বেড়া স্বেচ্ছে কো কী কস? আমি একজন মুসলমান, এলাকা মুসলমান অভাব নাই, ধর্মের অভাব নাই, তুই কস ইসলাম নাই? ভাই কথা বুঝো, রাগ হইও না, আমি ইসলামের কথা কইছি না। কো কি কো? আমার লাগা বাড়ি একলার নাম ইসলাম। কই হেরে ভাই ভাগ্যে গেছে গতরায়, কো খেনে বাগছে, কো লাগা বাড়ি শান্তির উলে ভাগ্যে গেছে, এই জন্য কইছে ইসলামও নাই শান্তিও নাই। দেখো কো আগে বুঝাই কইবে না, তা আপনারা যদি উল্টা বুঝুনি তাহলে তো হইতো না, বুঝুন ভালা করে, ভালো করে বোঝা লাগবো না, ভালো করে বুঝি। আপনারা বলেন গরু মরলে গোসল দেননি, কাফন পরেননি, কবর দেননি, জানাজা পড়েননি? সুজাতপুরে বলদ মরলে গোসল হয় না, ডক্টর আহমদ শরীফ মরলে গোসল হবে না, সুজাতপুরের গরু মরলে বাবাজি কাফন হয় না, ডক্টর আহমদ শরীফ মরলে বাবাজি কাফন হবে না, বাবাজি সুজাতপুরের বলদ মরলে কবর হবে না, ডক্টর আহমদ শরীফ কয় হে ও মরলে নাকি কবর দিবে না, ও সুজাতপুরের বাবাজি দুই বলদে পার্থক্য কত বলেন? পার্থক্য আছে? আছে আছে, দুইটা আছে, কয়টা আছে? কয়টা পার্থক্য? দুইটা পার্থক্য, একটা হলো একটা বলদের 4 ট্যাং আর একটা বলদের 2 ট্যাং,
একটা বলত অশিক্ষিত আর একটা বলত শিক্ষিত, কিন্তু শিক্ষিত আর দুই ট্যাং হলে কি হবে, বলত তো বলদই কথা কয় না, বলত বলদই, এটা মানুষ হতে পারে না, কেন জানেননি? আল্লাহ কর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, কুরআন যে গ্রহণ করেছে আল্লাহ কো সে আমার কাছে মানুষ হয়ে গেছে, যে গ্রহণ করে নাই চতুষ্প জানোয়ার চেয়ে আরো খারাপ হয়ে গেছে।